হ্যালো বন্ধুরা, স্বাগতম জাকির247-এর নতুন একটি টিউটোরিয়ালে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকে আপনাদের আমি দেখাবো আপনারা কেমন করে পিসিতে হোয়াটসঅ্যাপ চালু করতে পারেন কোনো প্রকার অ্যাপস ডাউনলোড করা ছাড়া। তো এটি কীভাবে করবেন, তো সেই সম্পর্কে আজকে আমার ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো সেই জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করব পিসিতে। তো আমরা গুগলে সার্চ দেব হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ওয়েব বা হোয়াটসঅ্যাপ ওপেন পিসি। তো হোয়াটসঅ্যাপ ওয়েব, তো দেখুন একটি ইন্টারফেস চলে আসছে। তো আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আপনারা ওই জায়গা থেকে ক্লিক করে সরাসরি ওপেন করতে পারবেন। তো আমি ক্লিক করলাম, তো ভিডিওটি আপনার ইন্টারফেসটি আপনার ওপেন হচ্ছে। তো এখন আপনাদের কাজ শেষ, তো এখন আপনি আপনার চলে যাবেন আপনার ফোনে। তো আমি আমার ফোনে চলে যাচ্ছি। তো এখন আমি আমার ফোনে চলে যাচ্ছি। তো আমি ফোনে কিউআর কোড স্ক্যানারটি আমি স্ক্যান করে ওপেন করব। তো সেই জন্য আমি আমার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে গেলাম। তো মূলত আমার ফোনের যে অ্যাকাউন্টগুলো আছে সেটা আমি আমার পিসিতে চালু করব কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ছাড়া। তো সেই জন্য আমি চলে যাব আমার ফোনে হোয়াটসঅ্যাপে, ওপেন করলাম হোমে। তো এখানে উপরে দেখছেন থ্রি ডট মেনু আছে। তো এখানে আপনি ওপেন করবেন লিঙ্কড ডিভাইস। তো এটাতে আপনারা ক্লিক দেবেন। তো লিঙ্কড ডিভাইসে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনার পিসিতে থাকা কিউআর কোডটি আপনি স্ক্যান করবেন। তো দেখুন বন্ধুরা, তো আমি স্ক্যান করে নিলাম। তো এখন কিন্তু আমার কাজ শেষ, মোবাইলের কাজ শেষ। তো দেখুন, কিন্তু এই যে আমার মোবাইলে দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাপস অন আদার ডিভাইস লিঙ্ক ইট। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি পিসিতে। দেখুন কাজটি হয়ে গেছে। তো এখন কিন্তু আমার হোয়াটসঅ্যাপের যে সকল প্রকার মেসেজ, ইনফরমেশান, যা যা প্রয়োজন, তো এখন আমি এটা করতে পারতেছি। দেখুন আমার হোয়াটসঅ্যাপের অপশনগুলো, তো আমি ইচ্ছা করলে এখান থেকে আমি সব ফাইল ডাউনলোড করে আমি প্রিন্ট করতে পারি। তো আমি আপনাদের পরীক্ষামূলকভাবে দেখাচ্ছি যে আমার এক বড় ভাই আমাকে একটা কপি পাঠিয়েছে এটা প্রিন্ট করে দেওয়ার জন্য। তো এখন এটা আমি ডাউনলোড করব। তো দেখুন এই যে কপিটা হয়ে গেছে, তো এখন এটা আমি ডাউনলোড করছি। তো ডাউনলোড করলাম, এরপর তার আইডি কার্ডটি আমাকে পাঠিয়েছে, এটা আমি ডাউনলোড দেব। ডাউনলোড হয়ে গেছে। এরপর এটা জন্ম নিবন্ধন পাঠিয়েছে অনলাইন, এটা আমি ডাউনলোড দিলাম। তো আমি ডাউনলোড দিয়ে দিয়েছি। এখন এখন আমি কাউকে যদি ইচ্ছা করি এখান থেকে মেসেজ পাঠাতে পারি। তো আমি একটা মেসেজ অলরেডি পাঠিয়ে রেখেছিলাম যে আমার এক ভাইকে, ছোটো ভাইকে। তো আমি এই মেসেজটি আমি কপি করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা কাজ করে। তো এই লিঙ্কটি আমি আমার আরেক ভাইকে পাঠাচ্ছি, বড় ভাইকে। দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু আমার কাজটি হয়ে গেছে। আমি লিঙ্কটি তার কাছে সেন্ড করে দিয়েছি। তো হোয়াটসঅ্যাপের যত রকমের অ্যাপস আছে, অ্যাপসের যত কাজ কার্যক্রম আছে, আপনি কিন্তু আপনার পিসি দিয়ে চালাতে পারেন শুধুমাত্র আপনার এই কাজটি করে। তো বন্ধুরা, দেখতে পারতেছেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো আপনাদের বোঝাতে আমি একটু লং করতেছি। বন্ধুরা, আপনারা যদি এটা কাজ না করতে পারেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন কীভাবে করতে হয়। আমি আপনাদের অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এটা আমি অনেক ইজি পদ্ধতিতে দেখিয়েছি, আপনারা একদম কিন্তু এটা আপনারা নিজেরাই করতে পারবেন কারো হেল্প ছাড়াই। এটা যদি করতে না পারেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন না। সেই জন্য আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ না করে এটা কিন্তু আপনি পূর্ণাঙ্গভাবে দেখে নেবেন ভিডিওটা, তাহলে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন। সো বন্ধুরা, বুঝতে পারছেন ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সবসময় পেয়ে যাবেন আমার চ্যানেলের সকল আপডেট। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।